আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অধ্যায় হলো 12, অর্থাৎ সময় নিয়ে। সময় নিয়ে এটি হবে আমাদের যোগ্যতাভিত্তিক প্রশ্ন 9। যোগ্যতাভিত্তিক প্রশ্ন 9 স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো। আর আমি কোশ্চেনটি একবার পড়ে নিচ্ছি। কোশ্চেনটি হলো, একজন শিক্ষার্থী 11:50 বিদ্যালয়ে গিয়ে 16:15 পর্যন্ত অবস্থান করে। এটা হলো আমাদের উদ্দীপক। উদ্দীপক থেকে আমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বার কোশ্চেন হলো, 16:15 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। খ নাম্বার কোশ্চেন হলো, সে বিদ্যালয়ে কতক্ষণ বা কত সময় অবস্থান করে। তাহলে শুরু করা যাক যোগ্যতাভিত্তিক প্রশ্ন 9 ক নাম্বার কোশ্চেন। এখন দেখো, এখানে বলছে 16:15 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। আমরা জানি 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হলে যেই ঘন্টাটা বা যেই সময়টা দেওয়া থাকবে ওই সময়টাকে 12 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো 16:15 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে বিকেল হয়ে যাবে। কারণ আমরা জানি সাধারণত বিকেল শুরু হয় দুপুর 12টা থেকে, আর দুপুর 12টার পর থেকেই যখন 1টা বাজবে বা 2টা বাজবে তখন সেটা আন্তর্জাতিক সময়তে 13:14:15 হয়ে যায়। যেহেতু এটা 16 হয়েছে তার মানে হচ্ছে বিকেল সময় বোঝাচ্ছে এটা। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে 16:15, তারপর হচ্ছে মাইনাস, আমরা জানি যে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হলে 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টাটা মাইনাস করতে হবে। তো মাইনাস হলো এখানে 12, ঘন্টা থেকে এখানে ঘন্টা বিয়োগ করতে হয়, তাহলে 16 ঘন্টা থেকে যদি আমরা 12 ঘন্টা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 4, আর এখানে মিনিট থেকে মিনিটটা বিয়োগ করতে হয়, 15 মিনিট থেকে যদি আমরা 0 মিনিট বাদ দিই তাহলে থাকতেছে আমাদের এখানে 15 মিনিট। সুতরাং উত্তর হল বিকেল 4:15। এটাই হলো আমাদের ক নাম্বার কোশ্চেনের উত্তর। খ নাম্বার কোশ্চেন হলো, সে বিদ্যালয়ে কতক্ষণ অবস্থান করে বা কত সময় অবস্থান করে। তাহলে শুরু করতেছি আমরা খ নাম্বার কোশ্চেন। দেখো, এই পর্বটির পূর্বে যে পর্বটি আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে প্রশ্নে যদি বলা হয় কত সময় বা কতক্ষণ বা কত সময় ধরে সে অবস্থান করছে, এই টাইপের কোশ্চেন বলা থাকলে আমরা 2টা পার্টে বিভক্ত করি। এক পাশে লিখি ঘন্টা, আরেক পাশে লিখি হচ্ছে মিনিট। তাহলে আমি লিখব হচ্ছে এখানে ঘন্টা, আর এই পাশে লিখব হচ্ছে মিনিট। এখন দেখো, সে বিদ্যালয়ে গিয়েছিল 11:50, আর সে বিদ্যালয়ে অবস্থান মানে তার বিদ্যালয় শেষ হয়েছিল 16:15। তাহলে বড় যে সময়টা সেটা আমরা আগে লিখব, 16:15 এটা বড়, তাহলে আমরা 16:15টা আগে লিখব। এখন দেখো 16:15 তার মানে হচ্ছে 16টা হচ্ছে ঘন্টা, আর এখানে যে কোলনের পরে যে থাকে সেটা হচ্ছে মিনিট। তাহলে ঘন্টার জায়গায় লিখব হচ্ছে আমরা 16, আর এখানে লিখব হচ্ছে 15। তারপরে দেখো, সে বিদ্যালয়ে গিয়েছিল 11:50, তাহলে 11টা হলো ঘন্টা, এখানে বসালাম 11টা, আর এখানে মিনিট হলো হচ্ছে 50। এবার দেখো, এখানে একটা বিষয় খেয়াল করো, উপরের যে সংখ্যাটা আছে এখানে মিনিটের ক্ষেত্রে খেয়াল করবো, এটা উপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ছোটো সংখ্যা। যদি ছোট সংখ্যা হয় তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা কী করব, এখানে আমরা +60 যোগ করব। যদি এই সংখ্যাটা ছোট হয় মিনিটের ক্ষেত্রে তাহলে এখানে আমরা 60 যোগ করতে হবে উপরের সংখ্যার সাথে, আর যদি উপরের সংখ্যাটা বড় হয় তাহলে কোনো কিছু করার দরকার নাই, সরাসরি আমরা এখানে ক্যালকুলেশন করব। এখন দেখো, এখানে যেহেতু আমরা 60 যোগ করেছি তাহলে এখানে নিচে যেটা আছে তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। তোমরা এভাবে মনে রাখতে পারো যে উপর থেকে এখানে যোগ হয় 60, আর এখানে যোগ হবে হচ্ছে 1। এভাবে আড়াআড়ি এই ক্যালকুলেশনটা করতে হবে। এটা কখন করতে হয়, যদি উপরের সংখ্যাটা ছোট হয় আর নিচের সংখ্যাটা বড় হয়। এখন দেখো, তাহলে আমাদের এখানে আমি একটু রাফ করি এখানে, যে এখানে 15:60 আমাদের আগে যোগ করতে হবে। 15:60 যদি 60 আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত, আমি এখানে দেখাচ্ছি 60 আর এখানে হচ্ছে 15, এটা যোগ করলে সেখানে 5 আর এখানে হচ্ছে 7 হয়, তাহলে 75।
তার মানে এখানে হচ্ছে 75 তারপর হচ্ছে নিচের যে সংখ্যাটা সেটা আমরা লিখব এখানে 50 তার প্রথমে হচ্ছে যোগ তারপর এখন হবে মাইনাস তাহলে এখানে 75 থেকে যদি আমরা মাইনাস করি এখানে থাকবে হচ্ছে 5 আর এখানে থাকবে হচ্ছে 2 তার মানে এখানে কত আসছে আমাদের 25 তার মানে আগে আমি এখানে একটু লিখে নিব যে মাইনাস করে সর্বশেষ যে ক্যালকুলেশনটা হবে সেটা হবে মাইনাস করে তার মানে এখানে আমরা কত পেয়েছি 25 তাহলে লিখতে পারি হচ্ছে 25 মিনিট আচ্ছা এবার আসো এখানে এখানে হচ্ছে 11 তার সাথে 1 যোগ 11 সাথে 1 যোগ করলে হচ্ছে 12 তাহলে 12 আর এখানে হচ্ছে 16 তাহলে 16 থেকে 12 বাদ দিতে হবে 16 থেকে 12 বাদ দিলে হবে 4 তাহলে এখানে হলো 4 ঘন্টা এটা আমি আরেকবার রিপিট করতেছি যে মিনিটের ক্ষেত্রে যদি উপরের সংখ্যাটা ছোট হয় তার সাথে 60 যোগ করতে হবে আর এখানে যোগ করতে হবে তখন 1 তাহলে 15 সাথে 60 যোগ করলে আসে হচ্ছে আমাদের 75 তাহলে 75 থেকে এখন আমাদের মাইনাস করতে হবে এই সংখ্যাটা মাইনাস হলো হচ্ছে 25 সে হলো 25 মিনিট আর এখানে আমরা 11 এর সাথে 1 যোগ করব তাহলে হচ্ছে 12 আর 16 থেকে 12 বাদ দিলে হচ্ছে 4 তার মানে উত্তর হলো যে 4 ঘন্টা 25 মিনিট সে বিদ্যালয়ে অবস্থান করে এটাই হলো আমাদের খ নাম্বার কোশ্চেনের উত্তর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং বুঝার একটা কোশ্চেন তোমরা এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা যে আমি এখানে কেন 60 যোগ করলাম আর এখানে আমি কেন 1 যোগ করলাম আমি আবারও একটু বলে দিচ্ছি হালকা উপরে ছোট সংখ্যা হলে 60 যোগ করতে হবে আর এখানে 60 যোগ করলে এখানেও আমাদের 1 যোগ করতে হবে আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ